ইবাদত রয়েছে আমাদের কল্যাণ আমাদের মুক্তি জান্নাত যাওয়ার পথ সুগম করা আল্লাহ রবুল্লাহ আলমিনের সন্তুষ্টি অর্জন করা তাই আমাদের উচিত ইবাদত সন্ধান করা সুন্দর সুন্দর ইবাদত রয়েছে যে ইবাদতগুলি করে আমরা দৈনিক পাপগুলি মোচন করে নিতে পারি শয়তানের কোমন্ত্রণায় পর্যন্ত কোনো পাপ করে ফেলি এই পাপগুলি সহজেই মোচন করতে পারি তাহলে একটি ইবাদত বলবো ফার। আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে তবা করা ক্ষমাপ্রার্থী হওয়া এটি একটি মহৎ গুণ এবং এর মাঝে রয়েছে এত কল্যাণ যেটি আপনি বুঝতে পারবেন যদি আল্লাহ রবুল আলামিন এবং ইবলিসের মাঝে একটি কথোপকথন হয়েছিল এই কথোপকথন যদি শোনেন তাহলে শুনেন এই কথোপকথন কি হয়েছিল আল্লাহ রবুল আলামিন যখন ইবলিসকে জান্নাত থেকে চিরতর বহিষ্কার করে দিলেন এবং লানত প্রাপ্ত করে দিলেন ইবলিস তখন আল্লাহ রবুল আলামিনকে বলল ওয়া ইজ্জাত ইয়া রব লা আগবিয়ান্নাহুম মা দামাত আরওয়াহুম ফি আজসাদিহিম হে আল্লাহ আপনার সম্মানের কসম করে বলতেছি আমি তাদেরকে পদ করব করবো যেই পর্যন্ত তারা দুনিয়াতে জীবিত থাকবে চ্যালেঞ্জ করলো আল্লাহ রবুল্লা আলমিনের সাথে যে পদ করব করবো সবাইকে আদম সন্তানকে আমাদেরকে পদ করবে ইবলিস আল্লাহরুল্লা আলমিন ইবলিসের উত্তর কি দিলেন দেখেন ও ইসাতি ও জালালিহম আমার সম্মানের আমার মহত্ব এবং বরত্বর কসম করে বলতেছি আদম সন্তান যদি ইসতেক ফার করে আমি তাদেরকে ক্ষমা করে দেব তারা পাপ করবে ইসতেক ফার করবে আমি ক্ষমা করে দেব আমার কাছে ক্ষমা প্রার্থী হবে আমি তাদেরকে ক্ষমা করে দেবো ইবলিস যা তুই কি করতে পারস কর তাহলে দেখুন আমরা যদি ভুল করে শয়তানে কুমন্ত্রণা পরে। না আমরা পাপ করে ফেলি আল্লাহরবুল্লা আলমিন ইস্তেফার করে ক্ষমা করে দেবেন তাহলে আসুন বেশি ইস্তেকভার করি নিজের পাপগুলি মোচন করে নেই এবং জাহান্নাম থেকে নিজকে মুক্ত করে নেই আল্লাহরবুল্লা আলমিন তৌফিক দিন আমিন আল্লাহ আমিন